শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু। এ উৎসবে প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে চলছে প্রতিমা তৈরির কাজ। নিভৃতে নিপুণ হাতের ছোঁয়ায় এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রাথমিক কাজ। কিছুদিন বিরতি দিয়ে প্রতিমায় দেওয়া হবে রং তুলির আঁচড়। বিস্তারিত প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। আর মাত্র কদিন পরেই স্বর্গলোক হতে মর্তে আসছেন দেবী দুর্গা। তারই ধারাবাহিকতায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। কাশ ফোটা শরতের শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতেও চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা শিল্পীর সুনিপুণ ছোঁয়া আর রং তুলির আঁচড়ে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিন রাত ভর চলছে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। পুরো মাটির কাজ চলতেছে আমাদের। রঙের কাম আরো এক সপ্তাহ 10 দিন পরে আমরা রঙের কাজ করবো। মূর্তির কোনো চাহিদা নেই এখন। এই বন্যার কারণে অনেক জায়গায় মানে আমাদের যে 10-12টা মূর্তি বানাচ্ছে তার মধ্যে 5-6টা মূর্তি বেশি আর 6টা মূর্তি রয়েছে। রাত দিন একভাবে কাজ করতেছি। পূজা সামনে কাছে আইছে, একভাবে মাটির কাজ চলতেছে। এক সপ্তাহ পর আমরা রঙের কাজ, যেহেতু বন্যা চলতেছে এই কারণে মূর্তির চাহিদা কম। আর বাজারের যে অবস্থা তাদের দ্রব্যমূল্যের দাম অনেকই বেশি, আমাদের খরচও বেশি হয়। তার কারণে মূর্তির দাম যদি ক্রেতাদের কাছে আমরা চাই তারা অনেক বেশি মনে করে, কিন্তু সবটা মিলেই তো খরচ মিলেই আমাদের চাওয়া হয়, কিন্তু সেই হিসাবে আমরা মূল্য পাচ্ছি না। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু অধ্যুষিত প্রতিটি এলাকা জুড়ে আগাম শারদীয় উৎসবের আমেজ দেখা গেছে। এই উৎসব আমরা খুব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে চাই আর কি। আমরা চাই যে মানে আশঙ্কামুক্ত, ভয় ভীতিমুক্ত। মা আমাদের জন্য আসতেছে শুভ বার্তা নিয়ে। মা যাতে সবাইকে ভালো রাখে, সবার চিন্তা ভাবনা যাতে সব কিছু থেকে দূর রাখে, আমরা এটাই শুভকামনা করতেছি মার কাছে। সচেতন নাগরিকরা বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সরকারের সুদৃষ্টি এবং প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান তাদের। আমাদের আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন হয় সেই দিকটা বিবেচনা করে আমাদেরকে সার্বিক নিরাপত্তা আওতায় আনতে হবে। এবং 3 দিন ছুটি দেওয়া যদি ছুটি দেওয়া হয় তাহলে আমরা আরেকটু উপকৃত হব। আমাদের একটা বিশ্বাস যে আমরা সুন্দরভাবে পূজাটা করতে পারবো। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে, বন্যা পরিস্থিতির উপরে ভিত্তি করে বিভিন্ন জায়গায় পূজাও অনেক কমে গিয়েছে। আমরা আশা করব প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রশাসনের উপর আমরা নির্ভর করছি, তারা কীরকম আমাদেরকে দেয়, নিরাপত্তা দেয়, তার উপরও অনেকটা নির্ভর করি। কিন্তু আমরা তো আশাবাদী, আমরা মায়ের পূজা প্রত্যেক বছর যেরকম করি এবারও করব। 9 অক্টোবর বুধবার ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আর শেষ হবে 13 অক্টোবর বিজয় দশমীতে। পূর্ণিমা রাউত, চ্যানেল এস, নিউজ ডেস্ক।